আসসালামু আলাইকুম বিয়ার্স অ্যান্ড্রয়েড ডিসকভার চ্যানেল আপনাকে স্বাগতম তো আপনার ফোনে জায়গা আছে মানে ষোলো জিবি তো আপনার প্রিয় কিছু গেমস চয়েস হয়েছে তো সেইটা ডাউনলোড করবেন তো এখন তো স্পেসেরও দরকার যেমন আপনার র্যাম আছে ওয়ান জিবি টু জিবি তো স্পেস নেই তো কিভাবে তো ব্যাক দেওয়ার জন্য আপনি এইচডি কার্ডে কীভাবে নেবেন আপনার সে প্রিয় গেমটি তো আজকের এটা নিয়ে আলোচনাটি দেখাবো যে কীভাবে আপনি ব্যাকআপ দিয়ে একটির পর একটি একটির পর একটি যত ইচ্ছা তত আপনি গেম এখন থেকে খেলতে পারবেন তো ফ্রেন্ডস কথা না আবারেই চলে যাব স্ক্রিনে স্ক্রিনে যেয়ে আপনাদেরকে দেখাবো তার আগে একটি কথা আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিজ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাইকনটি বাজিয়ে দেন পরবর্তী ভিডিও ছাওয়ার আগে আপনার কাছে চলে যাবে তো ফ্রেন্ডস কীভাবে আপনি ব্যাকআপ দেবেন তো সেটাই দেখাবো যে আপনি কীভাবে মুভ করে নেবেন আপনার এসডি কার্ডে তো কথা না বারে চলে যায় স্ক্রিনলেস ক friends দেখাবো যে কিভাবে আপনারা ব্যাকআপ দিয়ে যে কোনো অ্যাপ আপনি মেমোরি কার্ডে রাখতে পারবেন তো ফ্রেন্ডস অনেক সময় আপনি এসটি মেমোরি কার্ড ফুল হয়ে যায় এবং র্যাম ফুল হয়ে যায় তো আপনি চান একটা নিজের পার্সোনাল একটা সফটওয়্যার সেটা নিজে অন্য জায়গায় রাখতে তো ব্যাকআপ দিয়ে কিভাবে রাখবেন সেটা নিয়ে আজকের এই আলোচনাটি দেখাবো যে সফটওয়্যারটির সাথে আপনারাও পরিচয় হয়ে নেবেন এবং লিঙ্ক যদি থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবে অথবা আপনারা ই করে নেবেন প্লে স্টোর থেকে দেখিয়ে দেব সেখান থেকে নামিয়ে নেবেন তো আমরা ফার্স্টে চলে সেই চপ্টারটির কাছে ডিবেস ইন্ট্রু ডিবেস ইন্ট্রুতে যাওয়ার পরবর্তীতে আমরা দেখেন এখানে প্রসেসর দেখাছে ডিভাইস সিস্টেম সিপিইউ ব্যাটারি টোটালি এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন হ্যাঁ এই ডিভাইসটির থেকে আপনি অনেক কিছুই দেখতে পারবেন আপনার কত এমপিআয়ার আছে কত এমপি ফ্রি আছে হ্যাঁ টোটালি আপনি এখান থেকে দেখতে পাবেন দেখেন এখান থেকে আপনি কোন ব্র্যান্ডের ফোন চালাচ্ছেন অরিজিনাল ফ্যাক তো সিস্টেমে যদি যান দেখেন কোন পাই আছে কোন অ্যান্ড্রয়েড সিপিইউতে যান হ্যাঁ তারপর ব্যাটারি তারপর দেখেন টোটালি এখান থেকে সব কিছু দেখতে পাবেন ডিসপ্লে হ্যাঁ এভ্রিথিং সব কিছু মেমোরি কার্ড হ্যাঁ দেখেন কটুক খালি আসে তো ওরা ক্যামেরা যদি যান দেখেন আপনি ফ্রন্ট ক্যামেরা কত এবং ব্যাক ক্যামেরা কত তো এখান যদি আমরা সেন্সরে যাই তো অ্যাপসে যদি যাই অ্যাপসে যাওয়ার পরবর্তীতে এখন যেটা আপনাদেরকে দেখাবো মূলত যেটা তো দেখাচ্ছি ফ্রেন্ডস লোডিং হচ্ছে সিস্টেমটা দেখে যে সিস্টেমটা দেখার পরবর্তীতে আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দিব যে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন তো ফ্রেন্ডস দেখাচ্ছি তো আমরা যদি মনে করি যে একটি ছপটার এই ছপটারটি অথবা এই অ্যান্ড্রয়েড হিরো আমি যদি এই অ্যান্ড্রয়েড হিরোটাকে চেপে ধরে আবার দেখাই এখানে চেপে ধরবো তারপর এই এক্সপার্ট অ্যাপে চলে যাব অলরেডি আমার অ্যালাউ ডিভাইস হয়ে গেছে দেখেন অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো আমার অলরেডি সেটা চলে গেছে তো আরও যদি কোনো এটাও দেখাই এখান যাব যাওয়ার পরবর্তী আমি এটা মেমোরি কার্ডে অলরেডি চলে গেছে তো আমরা যদি এখন হোমে চলে যাই যাওয়ার পর আমি ফার্স্টে আমার হ্যাঁ ফাইল মেমোরিতে চলে যাই মাই ফাইল এ চলে যাই তারপর যদি আমি হ্যাঁ এই এসডি কার্ডে চলে যাই তারপর এখান থেকে যদি আমি দেখি যে কোনথায় আসছে তো দেখি অ্যান্ড্রয়েডে যাই ডাটা তো এখান থেকে আপনারা দেখতে পাচ্তেছেন তো আমরা যদি আর একটু সহজে দেখতে চাই তাহলে যেটা হবে রিসিভে যাই রিসিভে যাওয়ার পরবর্তীতে সরি একটু দেখাচ্ছি আপনাদের প্লে ইস টু অডিও তো আপনাদের ইংলিশ রেকর্ডিং তো দারুন ওয়েট ওয়েট টাইম ওয়েট পর তো এখান থেকে আমরা ইন অ্যাপে চলে যাই অ্যাপে যাওয়ার পর এখান থেকে যদি ডকুমেন্টে চলে যাই অথবা আমরা ইনস্টাটিতে চলে যাই তারপর আমরা দেখাচ্ছি আপনার এখন যে কোথায় আছে সেই আপনার ডিটেলসটা দেখাচ্ছি ওয়েট ফর টাইম 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 ওয়েট দেখি সিস্টেম সিস্টেম তো ফ্রেন্ডস এখান থেকে ইনস্টাগ্রামে যাব তারপর এখান থেকে আমরা সেই ফোল্ডারটা খুঁজে নেবো ডিভাইস 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 ওয়েট ডিভাইস দেখেন এই যে ডিভাইস ইনফরমেশনে যাবো দেখেন অলরেডি আমার এই দুটি যে ছপটার ছপটার দুটি কিন্তু চলে আসছে তো আমরা যদি এখান থেকে চেপে ধরি চেপে ধরার পর কপি করি কপি করার পর যদি আমরা মেমোরি কার্ড যাই তবো এখান থেকে এসডি কার্ডে চলে যাবে দেখেন হ্যাঁ এখান থেকে আমি এখান থেকে আমি এটাকে রাখবো অ্যান্ড্রয়েডে সিলেট কপি এয়ার দিয়ে দিলাম দেখেন এখান থেকে অলরেডি আমার দুটি সফটওয়্যার চলে আসছে ফ্রেন্ডস হ্যাঁ তো এখান থেকে আমার অ্যান্ড্রয়েডে যদি দুটি সফটওয়্যার চলে আসে এখান থেকে আমি এখন এটা যদি ডিলিট করে দিই তাহলেও পারবো এই যে ডিভাইসে যাব ডিভাইসের ইনফরমেশান পর এই দুইটা এখন ডিলিট করে দিলে আমার কোনো প্রবলেম নেই কারণ আমার ওখানে ব্যাকআপ আসে তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি ভালো লাগছে আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে অবশ্যই নিজ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাইকটি বাজিয়ে দেবেন ভিডিওটি বেশি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন তো আমরা এখন প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে এখান থেকে ডিভাইস ডিভাইসটাকে আমরা ডিআই ডি ডিভাইস এই যে দেখেন ডিভাইস এখানে যে দ্বিতীয় নাম্বারটা যেটা আছে এটা আপনারা দেখবেন অলরেডি পাঁচশোকে ডাউনলোড হয়ে গেছে তো ফ্রেন্স আশা করি ভিডিওটি ভালো লাগছে আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিজ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি বেশি ভালো লাগতে এটি লাইক দিবেন এবং আপনি কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন তারাও যেন কিছু শিখতে পারে তারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকুন সুস্থ থাকুন শরীরের প্রতি খেয়াল রাখুন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম